আরে বিপাকে দুটি ছোট ছোট সাবা আরে দৌড়ে দৌড়ে আগিয়ে চলে যায় দৌড়ে দৌড়ে আগিয়ে চলে যায় যুদ্ধে মায়েদের হাজি হয়ে গেলে বিপাকে সাবা তাকিয়ে দেখে ছোট ছোট দুটো বাচ্চা হাজি হয়ে গেল তাকিয়ে দেখে এটা আমাদের ঘরে বাচ্চা ওই সময় ডেকে বলে এই মদিনার ছেলেরা কি ব্যাপার তোমরা কেন কেন বাবা তোমাদের হাতে অস্ত্র কেন বাবা এটা যুদ্ধের ময়দান এটা খেলার ময়দান নয় এটা যুদ্ধের ময়দান এটা খেলার ময়দান নয় তোমরা এখানে কেন বাবা এখনো সময় আছে মায়ের বাচ্চা মায়ের কোলে ফিরে যাও নইলে হয়তো আর হয়তো ফিরে যেতে পারবে না ওই সময় বাচ্চা দুটিকে বললে ও নবী পাকিস্তান মারা আমরা জানি 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 এটা কোন খেলার ময়দান নয় গো এটা হলো যুদ্ধের ময়দান আমরা জানি 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 এটা কোন খেলার ময়দান না এটা যুদ্ধের ময়দান আমরা জানি 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 তবে আজকে আমরা এসেছি অন্য কাউকে না যাবু জাগে আমার নবী পাককে মক্কা জমিনে কষ্ট দিয়েছে আজ আমাদের মক্কা থেকে মদিনা এসেছে আজকে তার সহ্য হয় না ওই নবীকে মারবার জন্য দলবল্লি হাজি হয়ে গেছে সেই ডনি হাজি হয়ে গেছে আমার মাকে কথা দিয়ে এসেছি ওই আবু জাগেল কে না মেরে বাড়িতে ফিরে যাব না আমার নবী আপা নবী হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাক ইন্তেকালের আগে একটা বার ভাবেন নাই আমার বিবিরা দুনিয়াতে কষ্টে না আরামে থাকবে বিষয়টা নিয়ে একটা বার ভাবিননি আমার নবী পাক আম্মা আয়েশা সিদ্দিকার কথা ভাবেন নাই আমাদের নবী কলিজার টুকরি খাতুনে জান্নাত হযরত ফাতেমার কথা চিন্তা করেন নাই ও জনের যুগেরা আমার নবী পাক আমার আল্লাহ পাটিকে বলছেন আল্লাহ আমি তোমারা যাব আমি তো বিদায় নেব আমার উম্মত উম্মতানিদের দায়িত্বটা কে নেবে আল্লাহ আল্লাহ পাটিকে বললেন ও আমার হাবিবে পিয়ারা তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি ও আমার হাবিবে পিয়ারা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার উম্মত উম্মতানিদের দায়িত্বটা আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম ভাই তাহলে আল্লাহ পাক আমাদের দায়িত্ব নিয়েছেন না আচ্ছা আপনি বলুন আল্লাহ যে কি পৃথিবীর আর কি কারোর শক্তি বেশি আছে ভাই আল্লাহ নিজে বলেছেন কোরআন শরীফে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির সমস্ত শক্তিরই বড় শক্তি হচ্ছে আমি আল্লাহ ভাই যে আল্লাহ পাক আমাদের দায়িত্ব নিয়েছেন আর সেই মুসলমান মার খায় বিজ্জুতি লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হয় প্রত্যেকটা মুহূর্তে এটা কি আমরা আল্লাহ সহ্য করতে পারেন তারপরও কেন আল্লাহ নীরবে সহ্য করছেন একটু চিন্তা হয় না ভাই আল্লাহ যখন এত ভালোবাসেন আকিল নবীর উম্মত আমরা সবচেয়ে প্রিয় ইসলামকে আমরা কবুল করেছি মেনে নিয়েছি তারপরে আমরা কেন মার খাবো আমরা কোন বিজ্জতি কারণ একটাই আল্লাহ দায়িত্ব নিয়েছেন নবী পাকের রসূলায় আমাদের কিন্তু আমরা না ওই নবীর আদর্শটাকে ভুলে গেছি ঠিক কিনা বলুন নবী পাকের আদর্শ নিতে আমাদের মধ্যে আছে আর যদি আমাদের মধ্যে থাকতো এই মুসলমান কখনো মার খেতাম না বিজ্জুতি হতাম না লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হতাম না নিশ্চিত আল্লাহ পাক যখন যেমন নবীকে পিয়ার করেন আমাদেরও তেমনি ভালোবাসেন শুধু নবীর উম্মত হিসাবে আর নবী পাকের রসূলাই দায়িত্ব নিয়েছেন আমাদের এখন আল্লাহ দেখতেছেন আমি যাদের দায়িত্ব নিয়েছি আমার নবী রসূলাই এদের ভিতরে আমার নবীর কোনো ভালোবাসা নাই আচ্ছা ভাই নবীর কোন আদর্শ নীতি না আল্লাহু আকবার আল্লাহু আকবার যারা আমার নবীকে ভালোবেসেছিলেন কারা নবী পাকের সাহাবারা কতজন ইবতিদা ইসলামে শুরুতে যখন প্রথম একটা লড়াই যুদ্ধ হয়েছিল বদরের প্রান্তরে ওদিনে ছিল মাত্র 313 জন এদের উপর অত্যাচার জুলুম হয়েছিল তবু কিন্তু তারা জয় লাভ করেছে সাহায্য এসেছিল আল্লাহ তরফ থেকে একবার জোরে বলুন কথা ঠিক কিনা বলুন 313 জন আর আজকে কোটি 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 মুসলমান
তারপরও মুসলমান মার খায় আর একদল মুসলমান নীরব দর্শক পালন করছে কথা ঠিক কিনা বলুন আল্লাহু আকবার আসলে আমি তো ভালো আছি এরপরে যে আমার উপরই পালা এরপরে অত্যাচার আমার হবে এটা আমরা ভাবছি না কারণ আমরা ভাবতে সেখানে গিয়ে লড়াই আর গন্ডগোল করে লাভ কি আমার বিবিটা বিধবা হবে বাচ্চা ইতিম হবে তবে ভুল আমাকে বুঝবেন না আমি লড়াই করতে বলিনি অস্ত্র তৈরি করতে বলিনি কি করতে বলেছি যেটা আল্লাহ বলেছেন বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ পাক ডেকে বলেন ওরে আমার বান্দা বান্দিরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমার ইমানদারেরা উদখুলু ফিস সিলমি কাফা ইয়া আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার ইসলামী বিধি পরিপূর্ণ দাখিল হয়ে যাও বান্দা যদি ইসলামী পরিপূর্ণ দাখিল হয়ে যেতে পারো বান্দা তোমাদের পশম পরিমাণ অধিকার বা ক্ষমতা কারণ নাই আমি আল্লাহ ওই বান্দা হেফাজতের দায়িত্ব না আমি আল্লাহ নিয়ে নিলাম একটু আগে আসতে বলছে কারণ জায়গাটা একটু অকুলন হচ্ছে একটু অসুবিধা হচ্ছে একটু আসবেন আগে আচ্ছা একবার পিছনে ভাইরা আগে আসলে কষ্ট হবে সামনের দিক দিয়ে একটু চেপে চেপে আসবেন একটু সংক্ষেপ জায়গা তো আর একটু আল্লাহ শুকরিয়া আস্তে আস্তে মানুষ জমছে একটু বসার জায়গা করে দেন মাশাআল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا ইমানটা যদি মজবুত করেন কোরআন হাদিসটাকে যদি মেনে নেন আল্লাহ পাক জানিয়ে দিলেন ওই বান্দা যদি কঠিন বিপদে মরে গোটা পৃথিবী যদি বান্দাকে মারবার জন্য গোটা পৃথিবী মানুষ যদি অস্ত্রে ধার দেয় আরে আমি আল্লাহ যদি বান্দার হয়ে যায় পৃথিবীর কারোর ক্ষমতা নাই ওই বান্দার পশম পরিমাণ কাটবার ক্ষমতা আমি আল্লাহ দেব না গোটা পৃথিবী একদিকে আর আপনি একদিকে কারণ তাওয়াক্কাল তো আল্লাহ আল্লাহ বলছে আমায় তাওয়াক্কাল আল্লাহ যারা আমার উপর ভরসা করে সব ব্যাপারে ফাহুয়া হাসবুহু আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট একবার জোরে বলুন বিশ্বাস করুন না আমার গা ভরসা এমএলএ এমপি প্রধান তাদের উপরে আমার গা ভরসা শ্বশুর বাড়ি আমার গা ভরসা আল্লাহর উপরে নাই ঠিক কিনা বলুন যদি থাকতো এই মুসলমান নির্লজ্জার মতো বিপদে মুসিবতে পড়ে এই মুসলমান কখনো বাঁচার তাগিদে অন্যায় রাস্তা বেছে নিত না ঠিক কিনা বলুন আল্লাহু আকবার আল্লাহ বলেছেন বান্দার দায়িত্ব নিয়েছি আমি আমার নবীকে এত ভালোবাসি সেই নবীর ওসিলায় তুমি যদি আমার হও বান্দা গোটা পৃথিবী একদিকে আমি আল্লাহ যদি বান্দা আমার হয়ে যায় ওই বান্দার ক্ষতি করবার সাহস কারো নাই আমি আল্লাহ নিয়েছি দায়িত্ব ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির সবচেয়ে বড় শক্তির মালিক তো আমি আল্লাহ আমার জনেরা জগেরা আমার নবী পাক উম্মত মাতানিরা ও শুনো মালিকেরা আমার নবী আপা নবী হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মক্কা জমিনে এক হাত বছর নয় 13টা বছর নবী পাক মার খেলেন অত্যাচার সহ্য করতে পারেন না 13 বছর মার খাওয়ার পর আল্লাহ বাড়িকে জানিয়ে দেয় ও আমার হাবিবি পিয়ারা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম মক্কা গে ছেড়ে যান মদিনাতে চলে যান আমার নবী মক্কা থেকে মদিনাতে চলে আসলেন ও জনের যোগ
চলে আসে আমার নবী পাক খবর পেয়ে গেলেন আমার সাহাবাই কেরামেরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওরা আমাদেরকে মারবে ওরা আমাদেরকে শেষ করে দিবে বাবা তবে চলো না একটু করে দূরে আগিয়ে যাই কারণ হলো আমরা যদি মদিনাতে থেকে যাই তাহলে দেখতে পাওয়া যাবে ওরা আমাদের উপর অত্যাচার করবে আমাদের ছেলে মেয়েদের উপর অত্যাচার করবে মেয়েদের উপর অত্যাচার করবে না 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 চলো একটুখানি আগিয়ে যাই আমার নবী পদ নামক প্রান্তরে যে তিনি হাদিরি হয়েছিলেন নবী পাকের সঙ্গে সাহাবার মোট কতজন কিতাবের সে মাত্র 313 জন এই গুটি কত সাহাবা নিয়ে বদরনামার প্রান্ত দেখা দিয়ে গেলেন ওরা আমার নবীকে মিটিয়ে দেবে ইসলামকে মিটিয়ে দেবে অদিনে দেখতে পাওয়া যেন আল্লাহর নবী রাতে আল্লাহ পাকে দরবারে দুই হাত তুলে দোয়া চোখ আমার আল্লাহ পাক আপনি ছাড়া আমাদের কেউ নাই ওরা যদি আমাদেরকে মেরে দেয় ওরা যদি আমাদেরকে শেষ করে দেয় ইসলামটা অকালে মৃত্যুর মুখে ঢলে পড়বে আল্লাহ পাক আমি রসুল যদি বিদায় নাই কোরআনের দাওয়াত আল্লাহ কে পৌঁছাবে ও গো আমার আল্লাহ আপনি আমাদের সাহায্য করুন আল্লাহ পাক জানিয়ে দেয় ও আমার হাবিবে পেয়ারা তুমি চিন্তা করো না সাহায্য আমি আল্লাহ আমার আসমান হতে নাদিরি হয়ে যাবে এরা ছিল সংখ্যায় মাত্র 313 1000 অধিক ভাই শুধু 1000 নয় ওদিনে লড়াই করতে তো এসেছিল যারা আর বাকি যারা ছিল মক্কায় তারা কি রাসূলুল্লাহকে মানতে চেয়েছিল না যারা মানতে চেয়েছিলেন মেনেছিলেন রাসূল আসবার পরে তারা সকলেই মক্কা ছেড়ে নবীর মহব্বতে গুটি গুটি মদিনাতে আসলেন কিন্তু তাহলে শুধু 313 রাসূল নিয়ে দাঁড়ালেন বাকি 1000 নয় 1000 নয় মোকাবেলায় 1000 নয় গোটা মক্কা নয় গোটা পৃথিবী কিন্তু ইসলামের বিরোধ ছিল কথা ঠিক কিনা বলুন সেদিনে আল্লাহ পাক কি করলেন 313 জনের উপরে আল্লাহ তার রহমত তাকে নাজিল করলেন একবার জোরে বলুন আমি এক চা খাবো এতগুলো মানুষ বসে থাকবে আচ্ছা যাই হোক এখন চা দরকার নাই যদিও দিয়েছেন একবার আলহামদুলিল্লাহ আপনাদের একবার চা দিয়েছেন ভাই আবার চা নিয়ে এসেছেন যদিও আমি সবে মাত্র খেয়ে উঠলাম আমার এমনি চা পেশা নয় একটু গলা চাপলে মাঝে মাঝে একটু খেতে হয় যাই হোক কথা হলো আমি আপনাকে যে কথা শোনাচ্ছিলাম সেদিনে দিনটা কত কঠিন ছিল ভাবুন আর আজকে কোটি কোটি মুসলমান আর মসজিদ প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ঠিক কিনা বলুন মক্তব মাদ্রাসা পাড়ায় পাড়ায় মুসলমান যেদিকে তাকাবেন সেদিকে মুসলমান কিন্তু এই মুসলমান আজকে লাঞ্ছিত অপমানিত অত্যাচারিত কথা ঠিক কিনা বলুন আল্লাহু আকবার বড় কষ্ট হয় কারণ ভাই নামই মুসলমান কথা ঠিক কিনা বলুন যারা মুসলমান ওদিনে ছিলেন এতটুকু জানতেন আমি আমার জীবনটাকে জান মালকে আল্লাহ এবং আল্লাহ রাসূলুল্লাহর জন্য কুরবানি করে দিলাম যদি বলুন এতটুকু তারা ভাবতেন আর আমরা না সপ্তাহে একবার জুম্মার দিন মসজিদে যেতে হয় সবাই যাই তাই যাই ঈদ বলে কথা সবাই নামাজ পড়তে যায় যদি না যাই ঈদের নামাজ যদি না পড়ি আমার মান সম্মান থাকবে আর তাই যাই কথা ঠিক কিনা বলুন আল্লাহ মাফ করেন যাব এখন না কেন বৃদ্ধা যখন হব নানা হব দাদু হব তখন মসজিদ মুখ হব আল্লাহকে ডাকবো বিশ্বাস করুন এই নিয়ত নিয়ে যদি আপনি বসে থাকেন মার খেয়ে মরণ হবে বাঁচার কোনো রাস্তা আপনি পাবেন না আর যদি মনে করেন না আল্লাহ পাকের রাসূল ইসলাম ইসলাম প্রচার করেছিলেন যুদ্ধ করেছিলেন দিন প্রতিষ্ঠিত করেছিলেন এই বৃদ্ধা বয়স্কদের নিয়ে নয় আল্লাহ নবী জওয়ান যারা আল্লাহ নবী তাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে গেছিলেন জোরে বলি চলুন একটু আগিয়ে যাই নালে বুঝবেন না কোথায়
ওদিকে রাসূল 313 জন কে রাতের বেলায় কোথায় গেলেন বদর নামক প্রান্ত রাসূল কিন্তু লড়াই করার জন্য আগে রেডি হয়েছিলেন কি না ভাই ওরা মারতে এসেছিল রাসূল দেখছেন ডায়রে যদি মদিনা হামলা করে মায়েদের উপর অত্যাচার হবে মেয়েদের উপর অত্যাচার হবে বাচ্চাদের উপর জুলুম হবে এজন্য রাসূল বলছেন না একটু দূরে আগিয়ে যাই বদর নামক প্রান্ত সেখানে কে ঘাঁটি নিলেন আর সাহায্য চাচ্ছেন আল্লাহর কাছে মাত্র 313 জন ওরা 1000 এর অধিক পানি খেতে ওদের কুলবে না তবে তাদের সংখ্যা ছিল কম ভরসা ছিল আল্লাহর উপরে সাহায্য নাযিল হবে আল্লাহর বিশ্বাস ছিল আমার নবীর আর নবীর সাহাবাদের একবার জোরে বলুন চেষ্টাও করিনি ভাই ঠিক কিনা বলুন যে নবীর উম্মত বলে দাবিদার সেই মুসলমান নবীর উম্মত বলে মুখে দাবিদার ওই মুখ দিয়ে বান্দা মিথ্যা কথা বলছে চুগুল করি করছে ধাপ্পাবাজি সিটিং বাজি করছে জবান দিয়ে হারাম মাল পান করছে আবার নবীর উম্মত বলে দাবিদার এই মুক্তে আল্লাহর নবীকে ডাকবেন না তাহলে আমার নবীর নামটাকে আপনি অপমান করছেন ঠিক কিনা বলুন জবান ঠিক করুন কথা ঠিক কিনা বলুন বাবা জবান ঠিক করুন সেই জবান যদি আল্লাহকে ডাকেন বন্দুকের গুলি মিছ হবে আপনার ওই আল্লাহ শব্দটি আল্লাহর কাছে পৌঁছাতে মিছ হয় না একবার জোরে বলুন একটুখানি এগিয়ে যাই কোথায় এটা রাসূলুল্লাহর ভাষা একবার জোরে বলুন আমা জনেরা জগেরা আমা নবী পাক উম্মত মাতানিরা ও শুনো মরিগিরা ওদিনে দেখতে পা গেল আমা নবী আপা নবী হাবিবুল্লাহ জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর নামক প্রান্তরে গুটিগত সাহাবানে চলে গেলেন ওদিকে দেখতে পা যায় নবী পাক দুইজন ছোট ছোট সাহাবা গুটি গুটি আগিয়ে যায় মদিনার মসজিদে ফজর আজান হলো নামাজ পড়বার জন্য নবী পাক দুটি ছোট ছোট বাচ্চা কি করলেন গুটি গুটি আগিয়ে গেলেন মসজিদে নবাবি শরীফে গেলেন উকি মেরে দেখেন না 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 মদিনার মসজিদটা বড় ফাঁকা আমার নবী নাই মদিনার মসজিদে আরে আমার নবী পাক নাই মদিনার মসজিদে আমার নবী পাকের নওজোয়ান যুবক সাহাবারা নাই কয়েকজন বিকলাঙ্গ কয়েকজন বৃদ্ধা কয়েকজন কয়েকজন বৃদ্ধা মানুষকে দেখতে পাওয়া যায় কয়েকজন খোঁড়া কয়েকজন হ্যান্ডিকা বিকলাঙ্গ চারা বৃদ্ধা এই মানুষগুলো দেখতে পায় আমার দৌড় এসেছে আম্মা যান ও আমার আম্মা যান আমি জানতে চাই মদিনা মসজিদে নবী পাক কোথায় গেলে নবী পাক ইজ্জাবান জুসা আমার কোথায় গেলে ওই সময় আল্লাহ নবী ডেকে বললেন ওরে আমার কলিজার টুকরো বেটারা তুমি কি খবর রাখো না বাবা ওদিকে মক্কা থেকে নবী পাক ইজ্জারি দুশমন কোরআন দুশমন ইসলামের দুশমন নামতার আবু জাহেল 1000 অধিক সৈন্য নিয়ে বদর নামে প্রান্তরে আগিয়ে এসেছে মদিনার দিকে আগিয়ে আসতেছে আমার নবী পাক এই গুটি কত সাবা নিয়ে মোকাবেলা করবার জন্য বদর নামে প্রান্তরে হাজির হয়ে গেলে বাচ্চা দুটো কেঁদে ফেললে কানতে কানতে বলে ওগো আমার আম্মা যান আমার নবী পাকের দুশমন ওরা আমার নবীকে মেরে দেবে ওরা আমার নবীকে শেষ করে দেবে এটা কখনো মানতে চায় না ও আমার আম্মা যান বড় বড় সাহাবাদের জন্য বড় বড় যদি অস্ত্র হয়ে থাকে আমাদের জন্য কি ছোট ছোট অস্ত্র নাই বাচ্চা জিজ্ঞাসা করে কেন বাবা দেখে বললেন ওগো আমার আম্মা যান যারা আমার নবীকে মিটিয়ে দেবে ইসলামকে মিটিয়ে দেবে কোরআন কি মিটিয়ে দেবে জান্না আবু জেগেল ওই আবু জেগেল কি হত্যা করব দুনিয়া থেকে মিটিয়ে দেব এজন্য একটু তলোয়ার আমরা চাই ওই সময় মায়ের মনটা ভরে গেল ওগো আমার আল্লাহ আজ কুজি কুজি বাচ্চারা আমার নবীকে কতটা পিয়ার করে ইসলামকে কতটা পিয়ার করে বাচ্চা দুটো হাতটা ধরে ঘরে ভিতরে টেনে নিয়ে গেলে ছোট ছোট দুটো অস্ত্র হাতে ধরিয়ে দিলে হিড় হিড় করে টেনে বার করলেন ওরে আমার কলিজার টোকা বেটারা যাও চলে যাও চলে যাও চলে যাও আমি তোমাদের মা জানিয়ে দিলাম ওই আবু জেগেল কি নামে রে আর তোমরা বাড়িতে ফিরবে না
আমরা সবচেয়ে ভালোবাসি কলিজার টুকরো বেটা বিবি টাকা আর তারা রাসূলুল্লাহকে বাচ্চা দুটো বলছে মারে বড় বড় সাহাবাদের জন্য বড় বড় অস্ত্র যদি হয় আমাদের জন্য ছোট ছোট নাই কুচি আছে দাঁড়াও হাতে ধরিয়ে দিল কি মা চিন্তা করেছেন বাচ্চা দুটো হাতে ধরিয়ে দিল বাবা যাও আবু জাহেলকে না বেঁধে ফিরবে না মা তুমি আমার জন্য দোয়া করো মা তবে মা যদি মারা যায় বিধায় যদি নেই ওই সময় কলিজার টুকরো মা জানিয়ে দেয় ওরে আমার কলিজার টুকরো বেটারা যদি মারা যাও শহীদ যদি হয়ে যাও তবে তোমার মনে রেখো চিন্তা করো না আমি সবর করে নেব ধৈর্য ধারণ করে নেব ওরে আমার কলিজার টুকরো বেটারা যদি মারা যাও তবে শুনে গিয়ে দাও আল্লাহর জান্নাতের ভিতরে তোমাদের সঙ্গে আমি মায়ের বাচ্চা দুটো মায়ের মুখে পাল পাল করে তাকিয়ে রয়েছে বাবা যাও তোমাদেরকে দিনের জন্য আমি কোরবানি করে দিলাম যাও বাচ্চা দুটো বলছে মা রে কোথায় সে বদরের প্রান্ত আমি আর তো জানি না একটু দেখিয়ে দেবেন মা কি করলেন বাচ্চা দুটো হাত ধরে গুটি গুটি আগে নিয়ে গেলেন গিয়ে রাস্তা দেখিয়ে দিলেন বাবা এই হচ্ছে ফলা ময়দান যাও এই ময়দানে রাস্তা ছাড়বে না সোজা তুলে যাবে গিয়ে দেখবে সম্মুখে বদর নামক প্রান্তর আমার নবী গুটি কত সাহাবানে তাবু খাটিয়ে সেখানে রয়েছে আল্লাহ আকবার সকাল হয়ে গেল বাচ্চা দুটো অস্ত্র হাতে করে নিয়ে একবার মায়ের দিক তাকায় একবার দৌড়ই একবার মায়ের দিক তাকায় আবার দৌড়ই মা বলছে আল্লাহ জীবনে কিচ্ছু করতে পারিনি আমার বাচ্চা দুটোকে দিনের জন্য আমি কোরবানি করে দিলাম একবার জোরে বলুন আল্লাহু আকবার চিন্তা করেছেন তারা পেয়েছে দুনিয়া সার্টিফিকেট জান্নাতে আমরা জান্নাতে যাব কোন গ্যারান্টি নাই অনেকে বলতে সারে রাখো আখি নবীর উম্মত মরে গেলি জান্নাত বাবা জান্নাতটা মামুর বাড়ি নয় যে মরে গেলি জান্নাত জান্নাত তত সহজ নয় আমরা দুনিয়া খালি সম্পত্তি কি করে অর্জন করে এটাই ভেবেছি আর তারা আখেরাতের সম্পত্তি কি করে অর্জন করবে সেটাই তারা ভেবেছিল যেখানে চিরস্থায়ী থাকবে একবার জোরে বলুন আল্লাহু আকবার ভাই এই দুনিয়া যদি সম্পদ লাগে বাড়ি গাড়ি লাগে অর্থ যদি লাগে সেখানে কিছু লাগবে না যেখানে চিরস্থায়ী থাকবেন আপনি সেখানকার জন্য কি করেছে নিজেকে বোঝান রাতের বেলা বিবিকে আলাদা রেখে বালিশে মাথা রেখে ভাবুন ওখানকার জন্য আমি কি করেছি এটা কার এটা ছেলের এ দোকান এটা মেয়ের এটা জামাই ওটা বিবি তা আমার জন্য আমি কি করেছি কোনদিন ভেবেছেন এক্ষুনি যদি মারা যায় আমাকে সবাই দাফন করে দিয়ে চলে আসবে আহা বিবি আমাকে খুব পিয়ার করে স্বামী আর স্ত্রীর আলোচনা করছে স্বামী গো আমি তোমাকে বড্ড পিয়ার করি মরণের কথা বলো না তুমি যদি মারা যাও আমি কাকে নিয়ে থাকবো আল্লাহ যেন তোমার আগে আমার মমত করে ঠিক কিনা বলুন আলোচনা হয় আহা বিবিকে বলুন বিবি তাহলে আমি যদি তোমার আগে মারা যাই তুমি আমাকে ভীষণ ভালোবাসো তাহলে আমি বলে দিব কবরটা বড় করতে কেন তুমি জিন্দা অবস্থায় দাফন কাফন করে তুমি আমার সঙ্গে যাবে আছে কোনো বিবি সেদিন বিবি পিছপা নেবে কথা ঠিক কি না ভালো যদি বাঁচতে হয় রাসূলুল্লাহ আমাদের জন্য এসেছেন কথা ঠিক কি না বলুন ভালো যদি বাঁচতে হয় আমার নবী আমাদের জন্য চোখের পানি ফেলে কাঁদলেন পেটে পাথর বাঁধা মুখে ছিল তার হাসি একবার জোরে বলুন সুবহানাল্লাহ ভাবতেন উম্মত উপায় কি হবে যে নবীর সঙ্গে রক্তের কোনো কানেকশন নাই আর যে বিবির জন্য আমরা খেয়ে নাক উপার্জন করে কি চাই তাকে দিয়ে খুশি করানো যায় একবার কি নবীর জন্য খুশি করাতে পেরেছি রাসূলুল্লাহকে একটু খুশি করাতে পেরেছি খুশি করে দেবানি না খুশি কারা করিয়েছিলেন রবি পাগে সাবারা আল্লাহ নবী কি করলেন কোন এক যুদ্ধের ময়দানে যাবেন রবি পাগ কিছু সাহায্য চাইলেন বাবারা অর্থ দাও সম্পদ দাও লাগবে যুদ্ধের ময়দানে যেতে হবে সাবারা দলে 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 সম্পত্তি রবি পাগের সম্মুখে হাজির করে রবি পাগের সম্মুখে
সম্পত্তির একটা টিলা হয়ে গেল। আরে আল্লাহ নবী বললেন আবু বকর কোথায়? ওরে আবু বকর এখন আসেন না। আবু বকর কোথায়? আবু বকর এখন আসেন না। সাহাবারা সব খুব বেশি হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী দেখলেন আবু বকর সবার শেষে একটা ছোট্ট একটা পুটুলি, ওই আরে ওই পুটুলিটা রাসূলুল্লাহর হাতে দিলেন। আল্লাহ নবী খুলে দেখেন কয়েক দিরহাম টাকা তার মধ্যে রয়েছে। আল্লাহ নবী বললেন ও মুসাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলা আজকে আমার আল্লাহ আবু বকরের দানটাকে কবুল করে নিলে। সবার আগে আবু বকর সিদ্দিকের দানটা আল্লাহ কবুল করলেন। সাহাবারা বলছেন হুজুর আপনি বলেন কি আবু বকর তো মাত্র কয়েক দিরহাম টাকা দিলেন কিন্তু আমরা অনেক দিয়েছি হুজুর। আল্লাহ নে বললে বা আমার তুমি কতটা দিয়েছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি অর্ধেকটা দিনের জন্য দিয়ে দিলাম, অর্ধেকটা রেখে দিলাম। আলি তুমি কতটা দিয়েছো বাবা? হুজুর অর্ধেকটা দিন অর্ধেকটা রেখে দিলাম। ও উসমান তুমি কতটা দিলে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ অর্ধেকটা দিলাম, অর্ধেকটা রেখে দিলাম। আল্লাহ নে বললে বাবা আবু বকর তুমি দিনের জন্য কতটা দিলে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার যা ছিল আমি আবু বকর সমস্ত কিছু আমি দিনের জন্য দান করে দিলাম। ও বাবা আবু বকর অর্ধেকটা দিয়েছে, অর্ধেকটা রেখে এসেছে বাড়িতে। তুমি তোমার বাড়িতে কি রেখে দিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আবু বকর সিদ্দিক রে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর আমার বাড়িতে আল্লাহ এবো আল্লাহ রাসূলকে রেখে এসেছি। চুরি হবে না ভাই? আমরা মসজিদ মাদ্রাসা চাঁদা যদি চাই ভীষণ চিন্তা হয়, 1000 টাকা কি করে দেব? থাকলে বিবি বাচ্চা খেত, কিন্তু সেখানে যে লাগবে সেখানে গাড়ি বাড়ি অর্থ সম্পদ লাগবে, তার জন্য কি করেছেন একটু ভাববেন না? অতএব যারা ওখানে শান্তি চেয়েছেন এখানে চাঁদ আর মালকে দিনের জন্য তারা কোরবানি করেছেন, তারা আমার রসুলকে খুশি করিয়েছেন, আমার রসুল কায়ামতের দিন তাদেরকে হাত ধরে টেনে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবেন। যদি বলুন আরে না 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 কিয়ামতে দিনে আপনি যদি ওই বিবির কাছে চলে যান, ওরে আমার বিবি রে, ওরে আমার বিবি রে আজকে আমি কঠিন দিনে ধরা পড়ে গেলাম তোমাদের জন্য, দুনিয়াতে আমি অনেক কিছু করেছি অনেক কিছু করেছি, আজকে দিনে আমার একটা নেকি কম হয়ে গেল আমি জান্নাতে যেতে পারি না, একটা নেকি কি আমার দেবে? ওই সমাবি বলবে না 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 তুমি আমার কেমন স্বামী, আজ কঠিন দিনে তুমি একটা নেকি আমার কাছে চাও? না 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 আমি পারবো না, অতীব দুনিয়ার বুকে আমার কোনো স্বামী ছিল না। ওই স্বামীকে সেদিন অস্বীকার করবে আমার জনেরা। আপনি কার জন্য নামাজকে বাদ দিলেন, রোজা বাদ দিলেন, হজ বাদ দিলেন, যাকাত বাদ দিলেন, তাসবিহ তেলাওয়াত বাদ দিলেন, কোরআন তেলাওয়াত বাদ দিলেন, দুআতে শুধু ইনকাম করে যাচ্ছেন তাদের জন্য, হালাল হারাম বাঁচেন না? ও জনেরা কিতাবে লেখা রয়েছে দুনিয়ার সম্পত্তি দুনিয়ায় রেখে আমি আপনি যখন কবরে চলে যাব তবে দেখতে পাওয়া যাবে এই সম্পত্তি অর্জন করতে গিয়ে যে গুনাহ করেছি এই গুনাহ মাথায় করে কবরে নিয়ে চলে যাবে। এই গুনাহগুলো নিয়ে কবরে আমি আপনি যাব, নিত্য এই যে সম্পত্তি তৈরি করেছি আমাকে দাফন করে আমার ছেলে মেয়ের আমার সম্পত্তিটাকে ভাগাবাটা করবে, ঠিক কিনা বলো? ভাগ করো, এ জমিটা কে নেবে, এ দোকান কার, সাথে সাথে ভাগ বাটা হবে। কিন্তু এই সম্পত্তি অর্জন করতে গিয়ে যে গুনাহ করেছেন এই গুনাহটা ভাগ কেউ নেবে? কেউ নেবে না, মাথায় করে কবরে নিয়ে যেতে হবে। কার জন্য আপনি করছেন? দুনিয়াতে কেউ নাই ভাই। এই করোনা নামক ভাইরাস এসে অনেকের বুঝিয়ে দিয়ে গেছে কে আপন আর কে পর, ঠিক কিনা বলুন? জি, যে বিবি আপনার ছাড়া থাকে না, আপনি এখন করোনা আক্রান্ত ঘরের ভিতরে, সেই বিবি আপনার ভাত দিচ্ছে, প্লেটটা লিয়ে এসে দরজার মুখে এসে লাঠি দিয়ে ঠেলে দিচ্ছে, ঠিক কিনা বলুন?
কাছে যাওয়া যাবে না মানে তুই মরো মরো কি তোমার সাথে আমি না আল্লাহু আকবার তাহলে বলুন কতটা ভালো আমাকে বাসে এটাই তো প্রমাণ কিন্তু রাসূল ব্লাডের সম্পর্ক নেই সম্পর্ক উম্মতান নবীর এতটা রাসূল ভালোবাসলেন আমাদের জন্য পেটে পাথর বাঁধা আহ রাসূল না খেয়ে তিন দিনে না খাওয়া আল্লাহ মা ডেকে জানিয়ে দেয় ও আমার হাবিব পিয়ারা হীরামতি মুক্তা সোনা বানিয়ে দেব এতে কি তুমি খুশি না না ও অনাহারে রাখেন কেন 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 আরে আমি রসুল যদি ধনী যদি হয়ে যায় আমার একদল আম্মা তম্মা তানিয়া তারা বলবে আমার নবী ধনী ছিলেন গরিবের মা রসুল কিভাবে বুঝবেন নবী আমার ধনী ছিলেন গরিবের মা কিভাবে বুঝবেন আমার নবী বা বললেন না 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 আমি রসুল্লাহ ব্যথা না পেলে ব্যথিত হওয়াটা বোঝা যায় না কষ্ট না পেলে কষ্ট হওয়াটাকে বোঝা যায় না এজন্য আমি নবী বাক নাকে পিঠে পাথর পেতে আমি নবী জীবন যাপন করতে চাই অনেকে এই সময় নামাজ পড়ে কথা বললে তারাই তারা অজুহাত দেয় ভাই আমার ছেলে মেয়ে অনেক আমার সদস্য অনেক আমি একাই খাটি আমি যদি একা না খাটি সংসার চলবে না বলে কি বলে না কিন্তু আল্লাহ রসুল এজন্য তিনি না খেয়েছিলেন পেটে পাথর বাঁধলেন আল্লাহ নবী বলছেন আল্লাহ যদি আমার গুনাহগার উম্মত উম্মা তানি দিকের গুনাহগুলি যদি মাফ করে দেন আমি রসুল সবচেয়ে বড় খুশি হয়ে যাব জোরে বলি এটাই রসুল চাইলেন আল্লাহ আপনি না খেয়ে আমাকে এক গোটা খেতে দেন অপর পেলে অনাহারে রাখেন কেন আমার অনেক গরিব উম্মত উম্মা তানি হবে ঠিক কি না আমি রসুল তাদের ব্যথা বোঝবার জন্য আমি রসুল নিজে আগে ব্যথা না পেলে ব্যথা বুঝবো কি করে ঠিক কি না বলুন সাপে যার কামড়ায় সে জানে কতটা ব্যথা আর জ্বালা যন্ত্রণা এজন্য আমি নবী নিজে কষ্টটা ভোগ করতে চাই যাতে আমি রসুল কষ্টটা অনুভব করতে পারি তাই একবার যদি বলুন সুবহানাল্লাহ ভাই যারা বাপের থেকে ধনী বাপ ছিল ধনী এখন ছেলেও ধনী এরা গরিবের মায়া বুঝবে না যিনি গরিব ছিলেন ধান চালিয়ে খেয়েছে প্রখার ওদের মাটি কেটেছে কোথায় মাঠে নাঙল চালিয়েছে মানুষগুলো পয়সাওয়ালা যারা হয় অধিকাংশ দেখে যে টাকা ব্যয় করতে গেলে সাতবার ভেবে ব্যয় করে কেন এই টাকার জন্য কত কষ্ট করেছি এজন্য টাকার উপরে মায়া তৈরি হয় আলাদা ঠিক কি না আর যারা বাপ ধনী ছেলেও ধনী দুহাতে ব্যয় করে কারণ তারা কষ্ট কি নিজে বোঝে না তাই ঠিক কি না তবে হ্যাঁ কিপটে করা ভালো কোন জায়গায় ফজুল খরচ যেখানে ফজুল খরচ আর দিনের জন্য নয় গিফটি কথা ঠিক কি না জি তবে যারা ব্যয় করে করুক সে ব্যয়টা যদি দিনের জন্য হয় আমার আল্লাহ পাক রাজি হয়ে গিয়ে সম্পত্তি আর বাড়িয়ে দেয় একবার জড়িয়ে বলুন তবে হ্যাঁ কি বোঝাচ্ছিলাম জি সেদিনে তারা সংখ্যায় কম কিন্তু তাদের ইমান তাদের চলা তাদের বলা আল্লাহ রসুল্লাহর খুশির জন্য এই জন্য আল্লাহ প্রত্যেকটা সাহায্য তাদের উপর নাজিল হয়েছে একবার জোরে বলুন আর আমাদের খাওয়ার কষ্ট নাই পড়ার কষ্ট নাই আমরা মুসলমান তাই বলে আমাদের উপর অত্যাচার এখনো হয়নি আমরা শান্তিতে রয়েছে এজন্য ইসলাম কি বুঝি না রাসূলুল্লাহ কি বোঝার চেষ্টা করিনি তার জীবন আদর্শ জীবনে বাস্তবায়নে কত ভাবি না কথা ঠিক কি না আরে মুসলমান পড়ায় বাস করি
না মুসলমান জানাজা হচ্ছে না গেলে লোক খারাপ বলবে জানাজার নামাজ আরে একজন মাইয়্যিত হচ্ছে যদি আমি না যাই আমি কি মুখ দিতে পারবো আর তাই যাই অনেকেই যায় মরে গেছে তাই এই নামাজটা পড়তে হবে হঠাৎ বাইক নিয়ে যাচ্ছিলাম জানাজা স্টার্ট হবে দাঁড় করি তাড়াতাড়ি ওযু করে দাঁড়িয়ে গেলাম ভাই জানাজার নামাজটা ফরজে কিফায়া কি নামাজ ফরজে কিফায়া মানে এই গ্রাম থেকে দূরের গ্রামে যদি কেউ মারা যায় এই গ্রাম থেকে যদি একজন যদি গিয়ে নামাজ আদায় করে গোটা গ্রামবাসীর উপর হকটা আদায় হয়ে যাবে যদি একজন যায় কথা ঠিক কি না ওই নামাজটার আমরা অনেকেই একটু গুরুত্ব দেই বেশি আর যেটা ফরজ আল্লাহর হুকুম পাঁচ ওয়াক্ত এর কোনো গুরুত্ব নেই ইমাম এই মুয়াজ্জিন ডেকে 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 মুয়াজ্জিন এখন বুড়ো হয়ে গেছে তার ছেলে এখন মুয়াজ্জিন হয়েছে তবু আমি মসজিদ মুখো হইনি ঠিক কি না বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা যাব কখন করোনা নামক ভাইরাস হবে যখন আমরা যাবে কখন ডিস্কো নামক কঠিন রোগ আসবে যখন ঠিক কিনা বলো ভুল আমাকে বুঝিবেন না যেদিন ডিস্কো রোগ হয়েছিল মনে আছে ডিস্কো আপনাদের বাপ রে বাপ মসজিদ জায়গা দাও যাচ্ছিল আরে বাপ রে বাপ এখন গোটা মসজিদ ট্যাপ ট্যাপ করছে এখন ইমাম আর মুয়াজ্জিন মুক্তাদির সঙ্গে আলোচনা করছে মসজিদ দুতলা করতে হবে কেন এত মানুষের ভিড় ইমাম দাঁড়াবে কোথায় জায়গা নেই ইমাম দাঁড়ানোর জায়গা নেই রাত দুটো আর এটা তিনটে রাত্রি বেলা মাহফিল করে বাড়ি যাচ্ছে মানুষকে পুকুরে চুবাচ্ছে কেন রে ভাই বলতে চুবালে নাকি পানিতে বসে থাকলে নাকি এই রোগ থেকে মুক্তি পাওয়া যায় নানান রকম পদ্ধতি অবলম্বন করছে কেউ তাবিজ পাচ্ছে না এই গাছের গোড়া সে গাছের গোড়া এতটা মাদলিতে ধরে না কাগজে বেঁধে ঝুলিয়ে রেখে কি রে ভাই সব গাছে শেকড় শেকড়ের রোগ সারাতে পারে ক্ষমতা আছে ওষুধ এই কানে চুন কানে চুন দিচ্ছে বড় বি বলতে কানে চুন দিয়েছে সেই কালো মানুষ চেনা যায় চুন মেখে সাদা ঠিক কি রে বলে নাকে চুন কানে চুন বাপরে বাপ চুন আমাকে বাঁচাতে পারে না কোন গাছের গোড়া আমাকে বাঁচাতে পারে না আমাকে বাঁচাবে কে তাবিজে যদি সব রোগ সেরে যেত তাহলে যে ব্যক্তি তাবিজ করছে ওই লোকটা মরতো না ঔষধে যদি সব রোগ সেরে যেত বড় বড় ডাক্তার দ্বারা তারা মরতো না ঠিক কিনা বলুন দিতে হয় দেই তাবিজ বানতে হয় মাদি ভরসা কার উপরে আল্লাহর এটা ওসিলা যে পিশাব হোক যে হুদুর হোক যে ইমাম হোক তাবিজ দেয় একবার কি বলে এই তাবিজ দিচ্ছে আর কোনো কথাই হবে না যাও কমপ্লিট না দেয় বাবা এটা রাখো দোয়া করছি আল্লাহ যেন তোমাকে সুস্থ করে দেয় এটাই ওসিলা ঔষধ রোগ হলে চিকিৎসা করতে হবে তবে শুনেন ট্যাবলেট খেলাম বাপতিস ব্যাস কাজ শেষ আবার আল্লাহর কাছে চাওয়ার কি দরকার আছে আল্লাহ বিপদ থেকে বাঁচাও আল্লাহ মাথার যন্ত্রণা হচ্ছে আমি ট্যাবলেট খেয়ে যন্ত্রণা বন্ধ না আপনি কি জানেন কিতাবে লেখা রয়েছে ওই ট্যাবলেট আপনি খেলেন পেটের ব্যথা হচ্ছে মাথার যন্ত্রণা হচ্ছে গায়ে প্রচন্ড জ্বর এসেছে ট্যাবলেট খেলেন ট্যাবলেট পেটের মধ্যে গেল ওই ট্যাবলেট আল্লাহকে বলে আল্লাহ আপনি যদি হুকুম না দেন আমি ট্যাবলেট কাজ করতে পারবো না একবার জোরে বলুন আপনি জানেন আল্লাহ যদি হুকুম দেয় এজন্য সবার কিন্তু ঔষধে কাজ হয় না ঠিক কি না বলেন জি আল্লাহ রাজি যদি হয় তবে ট্যাবলেটের কাজ হয় একবার জোরে বলুন সুবহানাল্লাহ ওয়া মাজনেরা জোগেরা ওয়া মা নবী বেগম মাতমাতানিরা ও শুনো মনিকেরা অতীতে দেখতে পা গেল ছোট্ট দুটো বাচ্চা মায়ের কাছ থেকে দোয়া নিয়ে বেরিয়ে পড়ল ওগো আমার আম্মা যা আজকে আমার যুদ্ধে ময়দানে চলে যাচ্ছি মা তুমি আমাদের জন্য দোয়া করো মা ডেকে বলল ওরে আমার বেটারা রে আবু জাহেলকে নামে যদি বাড়িতে আসো আমাকে মা বলে ডেকো না বাড়িতে যদি ফিরে আসো আমাকে যদি মা বলে ডাকো আমার সারা তোমরা পাবে না যাও চলে যাও চলে যাও আবু জাহেলকে নামে আসবে না প্রিমাই জীবন যদি তোমায় দাও ভাই মনে রেখো প্রিমাই আল্লাহ জান্নাত তোমরা দুনিয়াতে কিনে নেবে আবু জাহেলকে নামে রে ফিরে এসে যেন আমাকে মা বলে ডেকো না কে বললেন মা ও কি মাগো আল্লাহু আকবার
আপনি জানেন কিতাব এসেছে ও নবীর সাহাবী দৌড়ছে যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষ দৌড়ছে কোথায় যাচ্ছ মা আমার স্বামী গেছে আমার ছেলে গেছে আমার আমার বড় ছেলে গেছে ছোট ছেলে গেছে মেজো ছেলে গেছে আমার স্বামীও গেছে যুদ্ধে আমি সেজন্য যাচ্ছি না আমার নবী কেমন আছে আমি জানতে যাচ্ছি একবার জোরে উড়ু নবী পাগে কিছু সাবান আওয়াজ দেন ও নবী পাগে সাবিয়া আপনি দাঁড়িয়ে যা আপনি আর যাবেন না যাবেন না আপনি কি জানেন আপনি আর যাবেন না আপনি সবর করেন কেন কি হয়েছে বাবা আপনার স্বামী আর বিদায় আপনার স্বামী আর দুনিয়াতে না আপনার স্বামী যুদ্ধে ময়দানে শহীদ হয়ে গেল ও মহিলা সবর 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 ওই সময় নবী পাগে সাবিয়া বলতে লাগে ও নবী পাগে সাবারা না 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 আমার স্বামী যদি বিদায় না দিনের জন্য বিদায় নিয়েছে এতে আমি কষ্ট পাই না নিজে মনকে সান্ত্বনা দিয়ে আমি বুঝিয়ে নেব আগে বলো আমার নবী কেমন আছে জানতে চাই আর একটু দূরে বলো আবার একটু দূরে যা নবী পাগে সাবিয়াকে লক্ষ্য করে জানিয়ে দাও ও নবী পাগে সাবিয়া আপনি কোথায় যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান আপনি আর যাবেন না আপনি কি জানেন আপনার ছেলে শহীদ হয়ে গেছে আপনার বড় ছেলে ইন্তেকাল করেছে ওরে পাগে সাবারা না না আমি ওর জন্য যুদ্ধে ময়দানে যাই না আমার নবী কেমন আছে আমি নিজে একটু দেখতে চাই জোরে বলুন কারণ তারা না রসূলুল্লাহকে এত ভালোবাসতেন এক মুহূর্তে যদি নবীকে না দেখতে পেতেন তারা মনে মনে করতেন হয়তো আমার নবীর মহব্বতটা আমাদের থেকে কি কমে গেল আমরা কি নবীর ভালোবাসার ভিতরে আমাদের কোনো ঘাটতি হচ্ছে বাড়িতে যে সাহাবারা ভাবতে নবীর কথা কেন ভুলে গেলাম কেন ভুলে গেলাম আবার চলে যেতে ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার ঈমানটা কমজোর হয়ে গেছে কেন বাবা হুজুর বাড়িতে যাবার পরে বাচ্চা ছেলে মেয়েদের মুখ দেখবার পরে হুজুর আপনার কথা ভুলে যায় আমাদের ইমানটা কি কমজোর হয়ে গেছে হুজুর নবী বলছে বাবা না গো কমজোর হয়নি আল্লাহ তোমাদের ভুলিয়ে দেয় কেন অটোমেটিক যদি আমি নবীর কথা তোমাদের অন্তরে থাকে তোমরা কলিজা ফেটে মারা যাবে একবার জোরে বলি কেন ছেলে মেয়েদের তো হক আছে তাই না বাড়িতে যাবার পর ওদের মহব্বত আল্লাহ অন্তরে দিয়ে দেয় আমার নবী আমি রসুল আমার মহব্বতটা তখন আল্লাহ ছিনিয়ে নেয় আল্লাহ ওই সময় একটু ভুলিয়ে দেয় জোরে বলুন না সুবহানাল্লাহ আর আমরা অটোমেটিক নবীর কথা ভুলে আছে মহব্বত কিসের টাকার দিবি ঠিক কিনা বলেন ভুল বুঝছেন রাগ করবেন না একটু ভেবে দেখুন টাকার বিবি ছাড়া চিনি না কিন্তু তারা রসুল আল্লাহ কোরআন ইসলাম দিন ছাড়া কিছুই বুঝতেন না একবার জোরে বলুন এজন্য তো তারা আহা আল্লাহর কাছে প্রিয় এজন্য কিয়ামতের দিন তাদের ওসিলায় আল্লাহর নবী অনেক গুনাহগারকে নাজাতে রাস্তা বানাবেন একবার জোরে বলুন ও আমার জনেরা জনেরা ও পুরানগড়ির মুসলমানেরা ওদিনে দেখতে পা গেল আরে এবি পাকে দুটি ছোট ছোট সাবা আরে দৌড়ে দৌড়ে আগিয়ে চলে যায় দৌড়ে দৌড়ে আগিয়ে চলে যায় যুদ্ধে মায়েদের হাজি হয়ে গেলে এবি পাকে সাবা তাকিয়ে দেখে ছোট ছোট দুটো বাচ্চা হাজি হয়ে গেল তাকিয়ে দেখে এটা আমাদের ঘরে বাচ্চা ওই সময় ডেকে বলে এই মদিনার ছেলেরা কি ব্যাপার তোমরা কেন কেন বাবা তোমাদের হাতে অস্ত্র কেন বাবা এটা যুদ্ধের ময়দান এটা খেলার ময়দান নয় এটা যুদ্ধের ময়দান এটা খেলার ময়দান নয় তোমরা এখানে কেন বাবা এখনো সময় আছে মায়ের বাচ্চা মায়ের কোলে ফিরে যাও নইলে হয়তো আর হয়তো ফিরে যেতে পারবে না ওই সময় বাচ্চা দুটিকে বললে ও নবী পাগে সাবরা
আমা জানি 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 এটা কোন খেলার ময়দান নয় গো এটা হলো যুদ্ধের ময়দান আমা জানি 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 এটা কোন খেলার ময়দান না এটা যুদ্ধের ময়দান আমা জানি 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 তবে আজকে আমরা এসেছি অন্য কাউকে না জাবু জাগেল আমার নবী পাক মক্কা জমিনে কষ্ট দিয়েছে আজ আমার নবী মক্কা থেকে মদিনা এসেছে আজকে তার সহ্য হয় না ওই নবীকে মারবার জন্য দলবল্লি হাজি হয়ে গেছে শৈডনি হাজি হয়ে গেছে আমার মা কি কথা দিয়ে এসেছি ওই আবু জাগেল কে না মেরে বাড়িতে ফিরে যাব না আইন আবু জাহেল আবু জাহেল কোথায় আবু জাহেল কোথায় ওহ নবী সাহাবারা তারা সংখ্যায় কত 313 আর ওদিকে 1000 ওদিক এমনি হয়তো ভাই ইমানে পাওয়ার আছে কিন্তু একটুখানি যদি ভাবে একটু ভয় পাওয়া স্বাভাবিক একটু ভয় ভয় যদিও পাচ্ছে সাহায্য চাচ্ছে আল্লাহর কাছে আল্লাহ হঠব না মারা যাব এদের দিক তাকানোর পরে তাদের বুকটা আরো পাঁচ হাত হয়ে গেল একবার জোরে বলুন কেন আরে আমরা কেন আজ আমাদের ঘরে ছোট্ট বাচ্চা দুটো এসেছে তারা জীবন দেবে যুদ্ধের ময়দানে মায়ের সঙ্গে কথা দিয়ে এসেছে যারা যুদ্ধের ময়দানে আসতেন বলে আসতেন বলে আসতেন কাকে মাকে বিবিকে যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে হয়তো আর ফিরে আসবো না যদি মারা যায় আল্লাহ রাস্তে তুমি আমরা আমাকে মাফ করে দিও একবার জোরে বলুন বলে আসতেন আল্লাহু আকবার এটাই হয় যে জীবনের শেষ দেখা জীবনে কখনো কোন জায়গায় এই লড়াই করতে গিয়ে আমরা কখনো শেষ বিদায় নিয়েছি কখনো নিই না সেদিন আমাদের জন্য নেই এই লড়াই করতে হবে না নবীর একটা সুন্নাত মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ নবী বললেন শহীদ মানে বুঝছেন গোলা কাটা হবে বিবি বিধবা বাচ্চা ইতিম তার নাম শহীদ সেই শহীদের জন্য ওই শহীদের মর্যাদা আমাদের জন্য একটা সুন্নত যদি মেনে নেই জীবনে যদি মেনে নেই 100 শহীদের দরজা দান করবে কেন আমরা আখি নবীর উম্মত নবীকে দেখতে পাইনি তাই এজন্য নবী আমাদের জন্য বড় বড় অফার গুলো দিয়ে গেছে একবার জোরে বলুন তারপরেও সেই নবীর সুন্নত বলে কিছু আছে আর না দাড়ি অনেকে রেখেছি সেই দাড়ি রেখে আবার বিড়ি টানতেছি দাড়ি রেখেছি আবার তাস খেলতেছি ঠিক কিনা বল দাড়িটা কি সুন্নত মনে করে রেখেছি কিন্তু আমি ভাবি সুন্নত নাই ওর চাচার টাকা নিয়ে তাই রেখেছি দাড়ি ঠিক কিনা বলে ওর যদি চাচার টাকা থাকতো তাহলে ও চাচতো আর তা না হলে দাড়িটা খুলে বাড়ি রাখতে পারেনি তাই দাড়ি লাগিয়ে দাড়ি মুখে রয়েছে ওই অবস্থায় চলে এসেছে ঠিক কিনা বলুন টুপি খোলা যায় তাই খুলে ফেলেছে কিন্তু দাড়ি তার খোলা যায় না কিন্তু যদি আবার শেষে দেই ক্ষণিকের জন্য পরে আবার যখন ঠিক জায়গায় যাব দাড়ি না থাকলে চাচার মুখ দেখানো যাবে এই জন্য নির্লজ্জ হয়ে গেছে কিছু মানুষ দাড়ি রেখেও অন্যায় কাজে যায় কথা ঠিক কিনা আর যারা প্রকৃত নবীর সুন্নাত বলে মনে রেখেছে বিশ্বাস করুন একটা সুন্নাত জিন্দা করলে 100 শহীদের দরজা কি বলেছেন আল্লাহ রাসূল একটা সুন্নাত যদি আপনি মেনে নেন তবে যে রেখেছেন নবীর সুন্নাত মনে করে তবে ওই ব্যক্তিটার কোনো গুনার কাজে যাওয়ার আগে তার চিন্তা হবে আল্লাহ আমি রেখেছি নবীর এই সুন্নাত দাড়ি মুখে আমার দ্বারাই গুনার কাজ সম্ভব না আমি পারবো না আমার বিবেকে বাধা দেয় আল্লাহ তার দাড়ির ওসিলায় বড় বড় গুনাহ থেকে বাঁচিয়ে দেয় জোরে বলুন বড় ভুল বলছি ভাই যদি নবী সুন্নাত মনে রাখা হয় টুপি মাথায় দিতে হয় নবী সুন্নাত মনে করে আমি দিলাম জামা পরতে হয় নবী সুন্নাত তরিকা অনুযায়ী জামা পরলাম জামা পি পরলেন তাহলে 100 শহীদের দরজা আপনি পেয়ে গেলেন একবার জোরে বলুন নবীর প্রত্যেকটা কাজ যদি অনুসরণ করে চলেন বিনিময় সকি পাবেন সওয়াব পাবেন বাবা সে লোক নেই ছেলে কথা ঠিক কিনা বলুন যদি বা রয়েছে
তুলনামূলক কম এজন্য আমাদের উপর অত্যাচার জুলুম বিপদ যদি আমরা মেনে নেই রাসূল বলেছেন তোমরা কখনো বিজ্জিত লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হবে না আমি রাসূল কথা দিয়ে গেলাম একবার জোরে বলুন ও আমার জনের রাজগেরা ও আমার নবী পাক উম্মত মাতানিরা ও পুরল গরি জনেরা দর্জির কাজ তারাই গল্প করে কি বলতেছে আমার কা অবস্থা কার আল্লাহ অনেক টাকা দিয়েছে চার বার পাঁচ বার হজ করে এসেছে কিন্তু নামাজ নাই মুখে দাড়ি নাই লম্বা সিগারেট টানতেছে পাঁচ বার হজ করেছে কাজ হবে বলুন আমার তো মনে হয় তুই একবার যা কমবক্ত একবার যা চার বার টাকাটা যে গরিব মানুষ আছে নবী নবী করে কাঁদে ঠিক কি না নামাজ পড়ে আল্লাহ আমি গরিব আমি ধান ছাড়িয়ে খাই আল্লাহ আমি দিন মজুরি করে খাই আল্লাহ আমার কি নবীর রওজা যাওয়া হবে না ওই ব্যক্তিটাকে যে টাকা দিয়ে হজে পাঠাতে পারতেন আপনার কপালটা আল্লাহ বড় করতে একবার জোরে বলুন কথা ঠিক কি না না আসলে এর গাতো হক না টু মানে বেড়াতে যায় ঠিক কি না বলুন বেড়াতে যাচ্ছে এমনিতে বিভিন্ন দেশে যায় তে প্লেনে উঠে নবীর দেশে যাচ্ছি হজ নাম হজ কিন্তু আসলে বেড়ানো হচ্ছে ট্যুর হচ্ছে কথা ঠিক কি না বলুন আল্লাহ আর যে বড় কষ্ট করে টাকা এক জায়গায় করেছে খুব কষ্ট করে নিয়ত করে চলল অমুক সালে হজে যাব আগে থেকে নিয়ত করে ঠিক কিনা বলুন পাঁচ বছর আগে থেকে তিন বছর আগে থেকে দশ বছর আগে থেকে নিয়ত করে রেখেছে যাব আগে থেকে টাকা রাখে আগে থেকে বছর একটা ইনকাম হলে দশ হাজার বিশ হাজার একটা সাইট করে রেখে দেয় জি মাসে একটা ইনকাম হলে এক হাজার দুই হাজার একটা সাইট করে রেখে দেয় এই টাকাটা জীবন বার করবো না এই টাকাটা একসঙ্গে বার করো যেদিন আমি হজে যাব একবার জোরে বলুন এই নিয়ত আপনি করে রাখেন এখন থেকে পাঁচ বছর পরে যাবেন আপনার ইনকাম আল্লাহ বাড়িয়ে দেয় ওই টাকাটা নেই বলে রাখেন কাউকে বলবেন নিজের বিবি কো নয় ওই টাকা রাখবেন আল্লাহ দেখবেন হজের ব্যবস্থা করে দেবে আমি তো মনে করি আমাদের ঘরে যেসব ছেলেরা তেরেঙ্গার গুটকা খায় যে টাকার ওই তেরেঙ্গা গুটকা না খেয়ে ওই টাকাটা মনে হয় দশটা বছর রেখে দিলে একটা অমরাত বেশি হয়ে যাবে ঠিক কিনা বলুন জেহারে খায় আল্লাহ ছেড়ে দাও আর নিয়ত করো ওই টাকাটা খাবো না নষ্ট করব না তেরেঙ্গা গুটকা নয় ওই টাকা জমা করে রাখছি একটু হজ পাকে যাব নিয়তে বরকত আল্লাহ পাক আপনাকে নিয়ে যাবেন একবার জোরে বলুন আহা যারা না ওই বড় কষ্ট করে টাকা এক জায়গায় করে নবীর দেশে যায় ও তাদের চোখ দিয়ে টপটপ করে পানি আর আসতে মন চায় না হাজিরা আসতে চায় না তাদের জোর করে গাড়ি তুলে দেওয়া হয় আপনি জানেন কাঁদতে থাকে আলবিদা কাবা তোমাকে বিদায় ও নবী রওজা তোমাকে বিদায় কাঁদতে থাকে ও আমার জনেরা জগেরা ও শুনুন মনে গেরা পানি ফেলে কাঁদে ইয়াজি সাহেবের কান্না সহ্য হবে না ইয়াজি সাহেব এত কান্না কাঁদে বাপ মাকে হারালে এত কান্না কাঁদে না ইয়াজি সাহেব এত কান্না কাঁদে যারা প্রকৃত বড় কষ্ট করে হাত পাকে যায় আরে নবীকে কত না ভালোবাসে আমার জোয়ানেরা টাকা থাকলে হজ করা যায় কিন্তু না 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 তুমি অনেক মানুষ যার টাকাওয়ালা পয়সাওয়ালা এরা ট্যুর মনে করে বেড়াতে যায় যে মানুষটা গরিব হয় বড় কষ্ট করে টাকা জোগাড় করে হজে গেল ওই হজ সহজ মনে করে এজন্য মনে মনে কাঁদে চোখ দিয়ে পানি ঝরা আল্লাহ আর জীবনে নবীর রওজা যারা করতে পারবে কি জানি না এজন্য ফিরে আসবার পরে ওই আজি সাহেব গোপনে রাতের বেলাও কাঁদে আল্লাহ পাক যদি আর একটা বার যেতে পারতাম কপাল ধন্য হয়ে যেত জীবন ধন্য হয়ে যেত মনে মনে করে কাঁদে ও জোরেরা চমকেরা আর অনেক হাজি সাহেব রয়েছে বাবা এদিকে হজ করেছে তিনবার আর হাজি সাহেব মাকে কিন্তু ভাত দেয় না হজ করেছে হাজি সাহেব কিন্তু মাকে ভাত দেয় না তিনবার হজ করেছে আবার আমি শুনতেছিলাম আবার যাবে রেডি হচ্ছে লকডাউন তাই যেতে পারেনি মা তেরপল টাঙ্গে বাস করে হাজি সাহেবের তিন তালা বাড়ি তিনবার হজ করেছে আবার যাবে ভাই এ তিনবার নয় বাবু বলতেছেন চোদ্দ বার গেলেও কাজ হবে ভাই কাবা তো আপনার বাড়িতে
আপনি যেতে পারেন না আরে জান না জান যে টাকা খরচা করে হজে যাবেন কোন হাজী গ্যারান্টি দিতে পারবে না যে আমার হজটা কবুল হয়েছে কিন্তু রাসূলুল্লাহ বলেছেন তোমার বাড়িতে তোমার বাপ আর মা তোমার কাবা তোমার আল্লাহ বসিয়ে রেখেছেন যদি বলবেন না তাহলে কদমের দিকে তাকাবেন পায়ের দিকে তাকাবেন ওহ মাথা নত করে মনে মনে ভাববেন এটা মায়ের পা দেখছিনে এটা যেন কাবা ওহ মনে মনে ভাববেন ওহ মনে মনে ভাববেন নবী বলছেন একটা কবুল চলুন আমি আপনাকে যে গোদা শোনাচ্ছিলাম আমার নবী জিন্দেগি একবার হজ করেছেন আলবিদা বিদায় হজ নবী পাকের বিদায় হজ সাহাবাদেরকে বলেছিলেন ১০ লক্ষ সাহাবাদেরকে ডেকে বললেন ৬ থেকে ১০ লক্ষ সাহাবাদের ডাক দিলেন ওরে আমার সাহাবারা আমি নবী বা তোমাদের জানিয়ে দিই শোনো নবী বক্তব্য দিলেন অনেক লম্বা বক্তব্য বাবারা বাপ মাকে খেদমত করো বাবারা বড়দেরকে সম্মান করবে বাচ্চাদের স্নেহ করবে বাবারা হারাম খাবে না হারাম লেবে না বাবারা সুদ খাবে না নামাজ বাদ দেবে না রোজা কখনো ছাড়বে না মামা সাবে গ্রামেরা আমি রসুল তোমাদের যা বলে গেলাম খবরদার তোমা ছাড়বে না ওসিয়াত নবী করে যাচ্ছেন ওই সময় কি সাহাবারা কাঁদতেছে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আপনি যদি মারা যান হুজুর আমরা কি নিয়ে থাকবো হুজুর আমরা কি নিয়ে থাকবো আপনি যদি মারা যান আমরা কি নিয়ে থাকবো আল্লাহ নবী বলেছিলেন বাবারা তারা কুম ফিকুম আমরা নিলাম তাদের লুমা তামাস্তাক তুম বিহিমা কিতাবুল্লাহ ও সুন্নতে রসুলিগি আমার সাবারা আমি রসুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের কাছে আমি দুটো জিনিসকে রেখে গেলাম একটি হলো আল্লাহর কোরআন দ্বিতীয় হলো নবী পাকের হাদিস এই দুটো যদি জীবনে যদি মানিয়ে নিতে পারো আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আরে জীবনে পাপস্ত হবে না লাঞ্ছিত বঞ্চিত হবে না অপমানিত কখনো হবে না আরে এই দুটো যদি মনের সঙ্গে মানিয়ে নিতে পারো কিয়ামতের দিন আমি নবীর সঙ্গে তোমাদের দেখা হয়ে যাবে এই দুটোকে যদি মানার মতে মেনে নাও সেদিন আমি নবী ও তোমাদেরকে চিনিয়ে দেব একবার জোরে বলি ভাই সব আছে এই দুটো আমাদের মধ্যে নয় হাদিস আর কোরআন বিশ্বাস করুন এই দুটো মুসলমানই ঘর থেকে আস্তে আস্তে বিদায় নিচ্ছে কথা ঠিক কি না বাবা কিতে নবীর সাহাবা সাহাবিয়ারা এই দুটোকে তারা আঁকড়ে ধরেছিলেন আঁকড়ে ধরেছিলেন না খেয়ে মরে যাব হারাম মালে জবান থেকে আমরা ভিতরে প্রবেশ করব না এর নাম হচ্ছে ইমানদার একবার জোরে বলি আর একটু জোরে হবে না দেখতে পা গেল ওই বাচ্চা দুটো আগে আগে চলে যায় আবু জাহেল কোথায় ওই সময় নবী পাকের সাবা দেখিয়ে দেয় ও নবী পাকের ছোট্ট সাবারা ওই দেখো চেয়ে দেখো ১০০০ মানুষের পিছনে নেতৃত্ব দেয় একটি ঘোড়া পিঠে বসা ওই ব্যক্তিটা হলো আবু জাহেল ১০০০ সৈন্যর পিছনে নেতৃত্ব দিতে চেয়ে দেখো ওই হচ্ছে আবু জাহেল বাচ্চা দুটো চেয়ে চেয়ে দেখতেছে আর মনে মনে ভাবতেছে মাথা নন মাথা নাড়তেছে আল্লাহ এই সে আবু জাহেল যে আমার নবীকে কষ্ট দিল এই সে আবু জাহেল যে আমার নবীকে ব্যথা দিয়েছে কষ্ট দিয়েছে কমবক্ত কোথাকার আজকে তোকে না মেরে আমরা বাড়িতে যাব না জোরে বলুন দুটো বাচ্চা এখন কি করবে তারা লড়াই নামবে যাবে আবু জাহেলকে মারবে এখনো লড়াই শুরু হয়নি অপেক্ষায় রয়েছে ভাই আলোচনা করছি দুজনে ভাই যেই লড়াই আর যুদ্ধ শুরু হবে আমরা দুজন এই যুদ্ধ হবে মাঝখানে দুজন দু সাইড দিয়ে দৌড়ে যাব কি কি করব কি করে মারব এমনি তো আমরা ছোট ছোট আমরা আবু জাহেল যদি দাঁড়িয়ে থাকে আমাদের তলোয়ার তার সিনায় তার গলায় চালাতে পারবো হাত পাবো পাবো না আবার বসে আছে ঘোড়ার পিঠে অনেকটা উঁচু না কি করে মারবো ভাই দুই
ভাই প্ল্যান করছে ও বড় ভাই ছোট ভাই কি বলছে ভাই রে একটা একটা উপায় আছে কি উপায় দৌড়ে যে আবু জাহেল যে ঘোড়ার পিঠে বসে আছে ওই ঘোড়ার সামনের দুটি পায়ে আঘাত করব আর অমনি ঘোড়া জমিনে পড়ে যাবে আর তার সেওয়ারি পিঠে বসা আবু জাহেল সেও জমিনে গড়িয়ে লুটে পড়ে যাবে দৌড়ে যে সিনায় বসে ওর বুকে ওর সিনায় অস্ত্র তলোয়ার গেঁথে জন্মের মতো কে জাহান্নামায় পাঠাবো যদি বলুন প্ল্যান হয়ে গেছে দিবা আল্লাহু আকবার ছোট্ট বাচ্চা আল্লাহর নবী দুজনকে প্রথম বলছেন বাবা ওদের সঙ্গে মোকাবেলা করতে হবে ওরা ডাকছে তলোয়ার ছুটছে অস্ত্র ছুটছে আমাদেরকে শেষ করবে বাবা আলী আহা আর একজন সাহাবাকে ডাকলেন যাও তোমরা দুজন আগে চলে যাও হযরত আলী আগে গেলেন কিতাবে লেখা রয়েছে হযরত আলী লড়াই করছেন 1000 সৈন্যকে তিনি যেন ঠেলে পিছিয়ে নিয়ে যাচ্ছে দূর থেকে দেখলে হাদিসে লেখা রয়েছে মনে হচ্ছে বিরাট একটি পাহাড় যেন ঠেলে হযরত আলী যেন পিছিয়ে নিয়ে চলে যাচ্ছে একবার জোরে বলুন আরো জোরে হবে না কি পাওয়ার কি ক্ষমতা আল্লাহু আকবার যেই মোকাবেলা শুরু হলো আল্লাহর নবী সাহাবারা লড়াইতে মুশকিল হয়ে গেলেন তিনি তেনারা মাত্র 313 সাহায্য চেয়েছেন আল্লাহর কাছে আমা জনেরা জগেরা কিতাবে মধ্যে লেখা রয়েছে নবী বাগে সাহাবারা যুদ্ধ হয়ে যাবার পরে আমার নবী কে বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই যুদ্ধের ময়দানে তলোয়ার হাতে করে নিয়ে গর্দান মাতার চারা আলাদা হয়ে গেল কি বলছেন হুজুর তলোয়ার উঁচু করেছি মারবো বলে মারতে হলো না দেখতেছি গলা আর মাথার চেহারা বডিটা আলাদা হয়ে জমিনে পড়ে গেল কে মারলো তাকে রসুল বলছেন বাবা এই যুদ্ধের ময়দানে আমার আল্লাহ আসমান থেকে আল্লাহ অস্ত্র ধরিয়ে ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন জোরে বলুন তারাও আমাদের চোখের আড়ালে আমাদের সঙ্গে তারা লড়াই করেছিলেন একটু জোরে বলবেন না সেই আল্লাহ আদৌ আছে না নাই ওই আল্লাহ আমাদের বাঁচাতে পারে কি পারে না নাকি আল্লাহর আগের তুলনায় শক্তি কমে গেছে কি গো তুলনামূলক আল্লাহর কি শক্তি কমে গেছে নাকি গো আমার আল্লাহর শক্তি যেমন ছিল তেমনই রয়েছে কমেনি আর কমছে না কমবেও নাকি কমে যাবে পরে কমবেও না তিনি ছিলেন রয়েছেন থাকবেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির একবার জোরে বলুন আরো জোরে হবে না আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই অসুবিধা হচ্ছে না তো মাশাআল্লাহ একবার দূর সুরে পড়েন আল্লাহুম্মা মাশাআল্লাহ আরেকটু প্রাণ খুলে ওয়ালা আলে আলহামদুলিল্লাহ আরেকটু প্রাণ খুলে আল্লাহুম্মা সাল্লি ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভাষাহীনা এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান ওই সাগরকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ঢেউই ঢেউই তার জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান আর একটু জোরে হবে না ওই পাহাড় বলো নদী সাগর বলো সবে যে প্রভুর দয়া পড়া সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ খুঁটি ভিগে নয় নীল আকাশে দেখি অপরূপ খেলা সূর্যের আলো
রাতে তারাদের মেলা আরো জোরে গাবে না ওই চন্দ্র বলো বা পৃথিবী বলো সবে যে প্রভুর দয়া পড়া সে যে আল্লাহ মুগান আল্লাহ আল্লাহ মুগান আল্লাহ সে যে আল্লাহ মুগান আল্লাহ আল্লাহ মুগান আল্লাহ সিজন করেছো এই ধরনি দিয়েছো কত শত নিয়ামত তোমার হাতে এক ইশারায় হয়ে যাবে কিয়ামত ওই ধরনি বলো বা পৃথিবী বলো ওই ধরনি বলো বা পৃথিবী বলো সবে যে প্রভুর দয়া পড়া সে যে আল্লাহ মুগান আল্লাহ আল্লাহ মুগান আল্লাহ সে যে আল্লাহ মুগান আল্লাহ আল্লাহ মুগান আল্লাহ আল্লাহুম্মা প্রাণ খুলে ওয়ালা তবে আল্লাহর শক্তি কমে কখনো কমবে না আল্লাহ হচ্ছেন পাওয়ারফুল আল্লাহ চাইতে এত শক্তি পৃথিবীর আর কারণ নয় কুল হুয়াল্লাহু আহাদ তিনি একক এক অদ্বিতীয় আল্লাহ ইজ ওয়ান জি একবার জোরে বলুন আল্লাহ আকবার তবে আমার ভাইরা ওই আল্লাহ আজও রয়েছেন যদি এই মুসলমান আল্লাহর যদি হয়ে যায় জি অস্ত্র লাগবে না ঢাল তলোয়ার লাগবে না ওই আল্লাহর সাহায্য নাজিল হয়ে যাবে যদি আমরা অস্ত্র হিসেবে নামাজের পাটিটা অস্ত্র হিসেবে কোরআন শরীফটা অস্ত্র হিসেবে মসজিদ থেকে যদি ধরে নেই আল্লাহর সাহায্য বিপদে মুসিবতে নাজিল হয়ে যাবে জোরে বলুন আর যদি হবে না এদিকে যুদ্ধ চলছে দুটো বাচ্চা এদিকে দ্রুত গতিতে দৌড়ে যাচ্ছে কাকে মারবে ওই সে আবু চলো না ভাই আগে আমা জনেরা জোগেরা বাবা নবী বাগম্মত মাতানিরা ও শোনা মনিগেরা ওদিকে দেখতে পা গেল দুটো বাচ্চা ছেলে দ্রুত গতিতে আগে চলে যায় আবু জাহেল যে ঘোড়া পিঠে বাসা অস্ত্র দুটি হাতে করে নিয়ে আবু জাহেল ওই ঘোড়ার সামনে দুটি পায়ে আঘাত করল ঘোড়া জমিনে লুটিয়ে গেল ওই সময় দেখতে পা গেল আবু জাহেল জমিন দিয়ে জমিনে লুটিয়ে গেল আবু জাহেল জমিনে লুটিয়ে গেল ওই সময় দুটি ভাই 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 কে ডেকে বলে ওরে ভাই রে চাইতে মক্কম সময় সুযোগ আর পাওয়া যাবে না আর দেরি করো না চলো না এটাই হলো মক্কম সুযোগ দৌড়ে গিয়ে কি করলো জানে আর তাড়াতাড়ি করে সিনাই বসে গেল তলোয়ার খানা নিয়ে তলোয়ার খানা নিয়ে সিনা দেখে তে যায় ভাই ভাইকে ডেকে বলে ওরে আমার ভাইয়েরে শুনে রাখো না 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 আবু জেল পয়সাওয়ালা আবু জেল হচ্ছে ধনী পয়সাওয়ালা ওকে হালকা আঘাত করে ছাড়া যাবে না ও চিকিৎসা করে বেঁচে যেতে পারে ওরে ভাই রে এমন তলোয়ার শিলাতে গেতে দাও ও যেন আর দুনিয়াতে বেঁচে থাকতে না পারে হালকা আঘাত করে ছাড়া যাবে না সুযোগ যখন পেয়েছি সিনায় গেথে দে ওকে দুনিয়া থেকে মিটিয়ে দে দুনিয়াতে নিভিয়ে দে ইসলামকে মেটাতে চাই আজকে আমরা ওকে মেটাবো বিনিময়ে জীবন দিতে হয় দেবো একবার জোরে বলো একরামা যে ক্রামা পরে নবীর হাতে কলমা পড়লেন সে ক্রামা সেদিন আবু জাহেলের বেটা তিনি সেদিন কলমা পড়ে নাই আবু জাহেলের সঙ্গে নবীর বিরুদ্ধে লড়াই করতে এসেছিল আবু জাহেল চিৎকার করে বলে ওরে ক্রামা বাবা চেয়ে যা কেন ওদিকে তো লড়াই ব্যস্ত হয়ে যান এটাই হলো সুযোগ ভাই জেদার দেখো লড়াই ব্যস্ত হয়ে যাবে ওই সুযোগে আবু জাহেলকে আমরা মারবো আর ওদিকে আবু জাহেল চিৎকার করে ডাকছে ওরে বেটা একরামা ওরা আমাকে মেরে দিল বাবা ওরে চেয়ে দেখ বাবা শেষ করে দিল বাবা চেয়ে দেখ একরামা ঘোড়াটাকে ঘুরিয়ে চেয়ে দেখছে ওরে এত বড় বুকের পাঠা এ মদিনার বাচ্চারা কে তোদের এত ক্ষমতা দিল মক্কার নেতা আবু জাহেলকে তোরা মারিস
ওরা বলেছিল শুনে রাখ এই ক্ষমতা কাউকে দেওয়া লাগে না এই ক্ষমতা আমাদের আল্লাহর দেওয়া ক্ষমতা একবার জোরে বলুন ওরে কারামা তুই যদি লড়াই করতে আসিস তোর সঙ্গেও লড়াই করব পারলে তোর জীবনটাকে কেড়ে নেব তোরা আমার নবী জীবনকে কাটতে এসেছিস জোরে বলুন ইকরামা ঘোড়ার পিঠিতে দৌড়ছে দৌড় এসেছে এবার আবু জেহেল জমিনে জব্দ হয়ে গেছে জখম হয়ে আছে নড়াচড়ার ক্ষমতা রাখে না আবু জেহেল চোখ দুটো বন্ধ নিঃশ্বাস আসে আর যায় এবার দুই ভাইকে মারবার জন্য ইকরামা দৌড়ে আসে আবু জেহেল রক্ত রঞ্জিত আল্লাহ পারে না ভাই কিসের এত দেমাক কিসের এত ক্ষমতা আমার আল্লাহ পাক নমরুদকে যদি আমার আল্লাহ পাক নমরুদকে যদি কি করলো মারলো কি করে একটা মশার দ্বারাই শেষ করতে পারে আমার আল্লাহ পাক যদি ফেরাউনকে ছুচুর মতো ছুটিয়ে মারতে পারে ওই আল্লাহ পাক আবু জেহেলকে মারবার জন্য আলাদা কি জান্নাত থেকে শত্রু পাঠাবে সৈন্য পাঠানো লাগবে না আল্লাহ বুঝিয়ে দিলেন বান্দা মনে রাখ আমি আল্লাহ বাকি করি ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র সৈন্য পাঠাই ওতে আমি আল্লাহ সব ধ্বংস করে দিতে পারি একবার জোরে বলুন কাবা বাইতুল্লাহ ভাঙতে এসে বাচ্চা আব্রাহা দল বল সঙ্গে করে নিয়ে আল্লাহ পাক ওদেরকে মারবার জন্য ফেরেশতাদের তলোয়ার হাতে করে দিয়ে পাঠায়নি আল্লাহ ছোট ছোট পাখি তয়রন আবাবিল ছোট ছোট পাখি পাঠালে ওই পাখিগুলো ছোট্ট পাথরের দানা মুখে করে নিয়ে ছোট্ট ছোট্ট পাথর টুকরা উপর থেকে ছেড়ে দিল মাথা ভেদ করে মাথা ভেদ করে একবার বডি ভেদ করে যে সেওয়ারি বসা সেওয়ারি ভেদ করে ওই ছোট্ট পাথরগুলো নিচে পড়েছে আস্তে আস্তে চেহারা থেকে মাংস গোস্তগুলো খসে 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 পড়ে জমিনে জমিনে পড়ে লুকিয়ে শেষ হয়ে গেল আমার আল্লাহ পাক ছোট্ট পাথরটাকে আটে বোমের মতো কাজ করিয়েছিলেন জোরে বলুন এগুলো শিক্ষা কথা ঠিক কিনা বলে জি যে কারামা মারতে এসেছে একরামা বলেছিল মক্কা মদিনার সবাই যদি কলমা পড়ে নাই মক্কা মদিনার সবাই যদি মুহাম্মাদকে রবি বলে মেনে নাই আমি একরামা বলছি জীবনে কখনো মুহাম্মাদকে নবী বলে মানবো না আর সেই একরামা অবশেষে আমার নবী সাহাবা হয়ে গেলেন জোরে বলুন আল্লাহ পারে কি পারে না যার যত বড়াই যার যত ক্ষমতা আল্লাহ তার তত জমিনে আল্লাহ লুটিয়ে দিয়েছে কথা ঠিক কিনা বলুন জি যে ওমরের কত পাওয়ার যে ওমর নবীকে মারবে যাচ্ছিল আমার আল্লাহ সে ওমরকে কলমা পড়িয়ে তবে ছেড়েছে একবার জোরে বলবেন না নবী দোয়া চাইলেন আবু জারার ওমর সম্পর্কে আমার আল্লাহ ওমরের তোমরের জন্য দোয়াকে কবুল করলেন আবু জাহেল চিন্তা চেতনা ভাবনা যার চলা বলা যার দিল কলিজা সবই খারাপ আমার আল্লাহ তাকে নাস্তা নাবুদ করলেন কিন্তু হযরত ওমরের ফারুককে দিনের জন্য কবুল করেছিলেন একবার জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ কত পাওয়ার ফুলকে আল্লাহ নাস্তা নাবুদ করে ছেড়েছে কত মস্তানকে আল্লাহ কলমা পড়িয়ে ছেড়েছে আহা কিসের বড়াই কিসের দেমাক ইসলামকে মেটাতে চাও তাকিয়ে দেখো ইতিহাস আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে ইসলামকে যারা মেটাতে চেয়েছে ইসলাম হচ্ছে কি একটা নূর জ্যোতি ভাই কয়লার আলো কয়লার আগুনটাকে মুদি কি নেবানো যায় কথা বলেন কয়লার আগুনকে আরো প্রজারিত করবার জন্য বাতাস ফ্যান চালাতে হয় হাওয়া দিতে হয় যত হাওয়া দেওয়া হবে ভূ দেওয়া হবে বাতাস দেওয়া হয় তত আগুন দাও দাও করে জ্বলে ইসলাম হচ্ছে নূর যত নিভাতে চাইবে ভূ দিয়ে আল্লাহ তত উজ্জ্বল করে দেবেন একবার জোরে বলুন কথা ঠিক কিনা বলুন জি অতএব মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইসলামকে চিনতে পারেনি কিন্তু আপনি জানেন কত গায়ের মুসলিম রোজ রোজ কলমা পড়ছে কোনো না কোনো জায়গা থেকে আমার আল্লাহ কত গায়ের মুসলিমকে ইমানের কলমা পড়িয়ে ছেড়েছে একবার জোরে বলুন ইসলামকে ভুল ধরবে কোরআনকে ভুল ধরবে আমার আল্লাহ পাক অবশেষে তাদের ভুলকে বুঝিয়ে ইসলাম সত্য তাদের মানিয়ে ছেড়েছে একবার জোরে বলুন আল্লাহ আল্লাহ আমার জনেরা জোগেরা আমার নবী পাক উম্মত মাতানিরা ও শুনো মুরগিরা
ওদিনে দেখতে পা গেল ওদিনে দেখতে পা গেল ইকরামা তলোয়ার তাতে করে নিয়ে ঘোড়া পিঠিতে দৌড়াতে লাগে ওরে বাচ্চা বালক তোদের তো ক্ষমতা তোদের তো পাওয়ার শক্তি তো না মনেরা আজকে তোরা ফিরে যেতে পারবি না আজ হয়তো জীবনের শেষ দিন এটাই এই মদিনার বাচ্চারা তোদের তো ক্ষমতা তোদের তো পাওয়ার কে দিল তোরা আমার পিতাকে মারলি মক্কা নেতাকে মারলি আজ তোদের পাইতে যেতে দেব না বিপাকে ছোট্ট দুটো সাবা রক্ত রঞ্জিত তলোয়ারটা হাতে গড়িয়ে দাঁড়িয়ে গেল ওরে কেরামারে তোর বাপকে জাহান্নামে পাঠিয়ে দিলা আজ তোকে ও জাহান্নামে পাঠিয়ে দেব একটা বাজুর পিস পাকাবো না মায়ের সঙ্গে কথা দিয়ে এসেছি ওরে আমাদের মা আমরা মারা যদি যাই দুঃখ আফসোস তুমি করো না মা আমাদের জানিয়ে দিয়েছে ওরে আমাদের বেটারা আফসোস দুঃখ নাই মারা যদি যাও শহীদ যদি হয়ে দাও আল্লাহ জান্নাতে তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে আমার ভয় পাই না আমার মুসলমানের বাচ্চা জীবন দেবো তো পিসপা হব না বলবেন না সুবহানাল্লাহ জীবন দেবো তো পিসপা হব না দাঁড়িয়ে গেল ইকরামা তলোয়ারটা হাতে করে নিয়েছে কি করলো জানেন আহা নবীর সাহাবা নবীর ছোট ছোট সাহাবা তলোয়ারটা হাতে করে দাঁড়িয়ে আছে ওই তলোয়ার না আঘাত করলো ওহ যে আঘাত করেছে একটা হাত কেটে গেল মজা শান্তি পাচ্ছে শহীদের মজা একবার জোরে বলুন কেন হাদিস শরীফে লেখা রয়েছে শহীদরা হলেন কষ্ট কেমন কষ্ট কেমন একটা পিপড়ে কামড়ালে একটা পিপিলিকে কামড়ালে যতটা জ্বালা যতটা ব্যথা নিশ্চিত তার চেয়ে কোনো অংশে বেশি নয় একবার যদি বলুন সামান্য যুদ্ধের ময়দানে সাহাবা লড়াই করেছিলেন তলোয়ার হাতে মেরেছে হাতে তলোয়ার মেরেছে কয়েকটা শিরা জুড়ে আছে অকেজো হয়ে গেছে হাত হাত অকেজো কয়েকটা শিরা মাত্র জুড়ে আছে সাহাবারা কি করেছিলেন ওই হাতকে রেখে অপর পা দিয়ে চাপলেন হাত রেখে একটা পা দিয়ে চেপে ধরলেন অপর হাত দিয়ে বাকি অংশ নিজে কেটে ফেলে দিলেন কেন জিহাদ যুদ্ধের ময়দানে কাজে আসে না এই হাত আমার বডিতে দেহতে রেখে কোনো কাজ নাই একবার জোরে বলুন কি গো আর বেঈমান বেদিন যারা লড়াই যারা করতে এসেছিল ইসলামকে মিটিয়ে দেবে কারো উপর একটু আঘাত হলো তলোয়ারের আঘাত কারো চেহারা থেকে একটু খুন ঢুরে গেল কারো গায়ে জোরে একটু আঘাত লাগলো জ্বালা যন্ত্রণা চিৎকার করে ময়দান থেকে তারা পালিয়ে গেছে জোরে বলে কেন তারা লড়াই করতে এসেছে টাকার জন্য ঠিক কি না লড়াই করলে ওদেরকে শেষ করতে পারলে বিনিময়ে টাকা পাবো এখন দেখতে যে হাল খুব খারাপ তখন তারা পিসপা হয় কিন্তু নবী সাহাবা যা লড়াই করতে গেছেন ইসলামকে বাঁচানোর জন্য ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য এরা জানে মরলে শহীদ আর জিতলে গাজী জিতলে গাজী মরলে শহীদ শহীদের মর্যাদা দুনিয়াতে যেমন মরণের পরেও তেমন শহীদদের খুন ব্লাড হচ্ছে পাপ একবার জোরে বলুন এমনি আমাদের শরীরে কোন জায়গায় কেটে যদি যায় খুন যদি গড়িয়ে যায় ব্লাড যদি রক্ত গড়িয়ে যায় অজু অবস্থা থাকলে অজু নষ্ট হয়ে যাবে অজু আবার করতে হবে এটা মশলা কেটে গেল রক্ত খুনটা ওই মুখে আছে কাটা অংশের উপরে গড়িয়ে যায়নি আবার অজু নষ্ট হলো না ব্লাড খুন যদি লেগে যায় কাপড় নাপাক হয়ে যাবে কিন্তু শহীদের রক্ত কিতাবে সে পাক বাবারা শহীদদের ঘরে গোসল দিও না বাবা ওদের গোসল দিও না কেন ওদের খুন মাখা অবস্থায় দাফন করে দাও কেন কিয়ামতের দিন যখন তারা উঠবে আমরা যখন সব উঠবো ওরাও উঠে দাঁড়াবে ওদের চেহারা খুন মাখা আল্লাহ ওদের দিকে চেয়ে থাকবে হে আমার বান্দারা তোমরা কারা তোমাদের চেহারা কেন খুন মাখা ওই সময় তারা বলবে আল্লাহ পিতার মিল গায়ব আল্লাহ আপনি কি জানেন না আমার দিনের জন্য শহীদ গেলাম আল্লাহ পা ডেকে বললেন ওরে আমার বান্দারা আমি আল্লাহ পা জানি 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 আমি আল্লাহ শুনতে বড় ভালো লাগে ওই সময় আমার নবী পা দাঁড়িয়ে যাবে ওগো আল্লাহ পা এই উম্মা তুম্মা তানি গুলো এরা দিনের জন্য কুরবানি হয়ে গেছে আল্লাহ পা ডেকে বললেন
বলবেন ও আমার হাবিবের পিয়ারা তুই বিনিময় কি চা বলো না ও আমার হাবিবের পিয়ারা ওরা দিনের জন্য শহীদ হয়ে গেল ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য শহীদ হয়ে গেল বিবিকে বিধবা বাচ্চাকে দিন করে দিয়েছে দুনিয়ার বুকে জীবন আশা করে না আমি আল্লাহর রাসূলকে পিয়ারা করেছে হাবিব কি দিলে খুশি হবে নবী পাক ওই সময় বলবেন ও তাম আল্লাহ পাক এদের রাসূলাই আমি আল্লাহ আমার কিছু গুনাহগার দিগের নাজাতের রাস্তা করতে চাই আরো জোরে বলে ওই শহীদ দিকে দেখিয়ে আল্লাহর কিছু বান্দাদের নাজাতের রাসূলা হবে কারা তারা আশিকের রাসূল গরীব মানুষ ঠিকমতো পড়তে পারেনি নামাজ মাঝে মাঝে কাজা হয়ে গেছে কর্মের চাপে নয় অভাবের কারণে অভাবের কারণে দিন মজুরি করতে গিয়ে নামাজ একটু ছুটে গেছে পরে আদায় করেছে অন্তর রাসূলুল্লাহর মহব্বত নবী নবী যা করে রাসূলুল্লাহর নামে দরুদ পড়ে চলতে ফিরতে জিকির করে এই দিলটা বড় হয়ে যায় ও আল্লাহ আরেকবার পাঠান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সেদিন তাদের বদলা দেবেন বিশ্বাস করুন আজকে আমরা শহীদ হওয়া দূরে যাক জীবন দোয়া দূরে যাক জানের দাম বেশি না মালের দাম বেশি জানের দাম আমরা জান দোয়া দূরে যাক দিনের জন্য মাল দেওয়ার কথা বললে পিছিয়ে যায় এটা ইমানদারের পরিচয় দেয় আল্লাহ পাক দেখে নেন যারা মাল দেয় আল্লাহ বুঝে নেন যারা মাল দিতে পারে পুনরায় এরা এরা চাইলে দিনের জন্য কখনো জীবনও দিয়ে দেবে কথা ঠিক কি না জি আর যদি মাল শুধু ধরে রাখি নবীর মহব্বতে দুটি কথা শুনলাম চোখ দিয়ে পানি ঝরিয়ে দিলাম আরে চোখ দিয়ে পানি ঝরানো অতি সহজ জীবনে বাস্তবায়িত করা অতি কঠিন ঠিক কি না বলো জি সাসা তুমি কান্তছ কেন আমার কুকুরটা বড় পিয়ারা কুকুরকে বড় পিয়ার করি আমার এই কুকুরটা ক্ষুধার জ্বালায় মরে যাচ্ছে আমি কিছু খেতে দিতে পারিনি কেন আমি বাড়ি ছাড়া অনেকটা দূরে চলে এসেছি কুকুর আমার সঙ্গে চলে এসেছে আরে তাই তো না অবলা জীব মারা যাবে এটা কি সহ্য করা যায় দেখি কিছু করতে পারি কিনা এদিক ওদিক চেয়ে দেখছি কোথাও তো কিছু নাই চাচা তোমার কাছে যে একটা ঝোলা আছে ওতে কি আছে তো বাবু এতে রুটি আর হালুয়া তোমার ঝোলায় রুটি হালুয়া তোমার কুকুর না খেয়ে মরে যাচ্ছে তুমি তার সঙ্গে বসে বসে কান্তছ রুটি আর হালুয়া দিলেই তো খেয়ে জীবন ফিরে পায় বাবা আমাকে বোঝাতে হবে না কেন গো রুটি আর হালুয়াটা কিনেছি টাকা লেগেছে কি লেগেছে টাকা কুকুরকে মহব্বত করি কাঁদছি এর জন্য তো চোখের পানি দিচ্ছে তো টাকা দিয়ে কিনতে হয়নি ঠিক কিনা বলো অতএব চোখের পানি লাগলে আরে দো আরো দু ঘন্টা কাঁদতে পারে কিন্তু মাল দেওয়া যাবে না ওই দলে নাকি আমরা বাবা এটা ইমানদারের পরিচয় দেয় যে মহব্বতে কথা শুনলাম তো চোখে পানি ঝরিয়ে দিলাম মনে মধ্যে নিয়ত না কোন দিনের জন্য কখনো লড়াই করতে হলে করব দিনের জন্য জান দিতে হলে কোনো দিন দিয়ে দেব তো কখনো আমরা পিছপা হব না আপনি শহীদের সওয়াব বসে বসে পেয়ে যাবেন জোরে বলুন হন না কেন এটা উম্মতে মুহাম্মাদি ফ্যাসিলিটি ফজিলত এশার নামাজ পড়ে আপনি ঘুমাবেন এশার নামাজ পড়ে আপনি ঘুমাবেন বিছানা শুয়েছেন ঘুমানোর আগে নিয়ত যদি করেন আল্লাহ রাতের মাঝখানে যদি একটু ঘুম ভেঙে যায় আল্লাহ আমি তাহাজ্জুদের নামাজটা পড়বো আল্লাহ একটু সুযোগ আপনি করে দেবেন এই নিয়ত করে যদি ঘুমিয়ে যান ঘুম যদি না ভাঙে ফজরের আজানে যদি ঘুম ভেঙে যায় হাদিস শরীফে লেখা আছে তাহাজ্জুদের নামাজের সওয়াব আপনি পেয়ে গেলেন জোরে বলুন কেন আপনি নিয়ত করেছিলেন ঘুম ভাঙলে তো আপনি পড়তেন ঠিক কি না এটা উম্মতে মুহাম্মাদি আমরা এজন্য আমাদের ফাসালিটি সবসময় বেশি একবার জোরে বলো এত বেশি হবার পরেও যদি আমরা না চিনি বাবা যার যেমন বেশি ভালোবাসি সে যখন অন্যায়টা করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে কিন্তু তার জন্য আর উপযুক্ত শাস্তিরও ব্যবস্থা হয় কথা ঠিক কি না জি পথে বাবা জীবনে অনেক সময় অনেক জায়গায় দিয়েছি জীবনের একটু সময় পার করে একটু আল্লাহর ঘরে দেওয়ার চেষ্টা করুন ঠিক কি না ও আমার জনেরা জোগেরা ও আমার নবী পাক উম্মত মাতানিরা ও শুন আমার গেরা রাত আর দিন 24
ঘন্টা আল্লাহ আমার আম্মার জন্য দিয়েছেন ও আমার জনেরা আল্লাহ বাড়িকে বললেন ওরে আমার বান্দা একটা ঘন্টা যদি আমার জন্য তোরা দিস বাকি 23টা ঘন্টা আমি আল্লাহ ইবাদতের খাতায় লিখে দেব बाबू से मन आगे कत বিশ্বাস করুন এর নাম হচ্ছে ইসলাম এর নাম হলো শান্তি একবার জোরে বলি বাবা সারা জীবন অজুহাত দিয়ে যাব এখন না দেরি আছে এখন না পরে এটা আমাদের জন্য ভাববেন ক্ষতি এটা আমাদের জন্য চিন্তাটা অতি খারাপ কেন এই চিন্তাটা আমার নয় বিশ্বাস করুন চোখে তো দেখা যায় না তবে সে আমাদের ঘাড়ে উঠে আমাদের কি করে অসবাসা দিয়ে আমাদের খারাপের দিকে নিয়ে যায় কান শুনতে শুনতে মগ্ন হয়ে যায় কি করে হয় কিতাব এসেছে শয়তান কাঁধে বসে যায় বাচ্চাদের যেমন কাঁধে করে নেই দুটো পা সম্মুখে থাকে দুটো হাত ধরে নেই কিতাব এসেছে ইবলিস রকম কাঁধে বসে যে দুটো পা ঝুলিয়ে দেয় পা দুটো সিনায় ঠুকতে থাকে কানের আওয়াজটা খুলে যায় ভালো করে প্রবেশ করিয়ে দেয় কানে ওকে মগ্ন করিয়ে দেয় এ হলো আমাদের জন্য প্রকাশ্য দুশমন সে আল্লাহর সঙ্গে ওয়াদা অঙ্গীকার করে রেখেছে মানুষ এত কিছু শুনবার পরে পরিবর্তন নিয়ে চিন্তা চেতনা জাগে চিন্তা চেতনা আপনার জাগেনি জাগে না জাগে তারপরেও উঠে গেলে সে যা ছিলাম তাই আল্লাহর শুকরে অনেক পরিবর্তন হয় তবে অধিকাংশ মানুষ যা ছিলাম তাই কিন্তু ভাই ভাবতে হবে এটা ইবলিস আমাদের করতে দেয় না ওয়াদা অঙ্গীকার করে এসেছে সারা চিরজীবন এদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমি একা জাহান্নামায় যাব না আমি এদেরকে নিয়ে যাও আল্লাহ জান্নাত কটা সাতটা জান্নাম সাতটা কিন্তু এখন জান্নাত কটা বলুন আটটা জি তবে আল্লাহ আপনি একটা জাহান্নাম কা বাড়ি আটটা করে দেন কেন রে আমি একা জাহান্নামে যাব না এদেরকে টেনে হিঁচড়ে নিয়ে যাও দলটা বেশি হবে আল্লাহ বলছে তুই জানিস আমি আমার বান্দাদের কত ভালোবাসি তুই চাচ্ছিস জাহান্নাম দলটা বেড়ে যাক আমি আল্লাহ চাচ্ছি জান্নাতের দলটা বেড়ে যাক এজন্য আমি আল্লাহ একটা জাহান্নাম নয় একটা জান্নাত বাড়ি আটটা করে দিলাম জোরে বলো আরো জোরে হবে না তাহলে আল্লাহ বলছে ইবলিস তুই চাচ্ছি জাহান্নামে যাবে না আমি চাচ্ছি জান্নাতে দল বেশি হোক এজন্য আমি আল্লাহ একটা বেশি করে দিলাম এত ভালো আল্লাহ বাসে আর সেই বান্দা বাস করি আল্লাহর আসমান নিচে জমিনে উপরে খায় আল্লাহর নিয়ামত আর তাবেদারি করে বেড়ায় কা তাবেদারি শয়তানের করে বেড়ায় তোমার আমরা খাবো না তো খাবে কারা কথা ঠিক কি না বলেন জি মাশাআল্লাহ মাশাআল্লাহ আমারই বড় ভাই জনাব জনাব।